হ্যালো ফ্রেন্ড, আমি ইয়াসিন আর আপনারা দেখছেন দ্য ওয়ার্ল্ড অফ টেকনোলজি। এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম ইলেকট্রিক্যালের লোড সম্পর্কে। ভিডিও লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আর আজকের ভিডিওতে আলোচনা করব লাইটনিং অ্যারেস্টারের সম্পর্কে। লাইটনিং অ্যারেস্টার কি বা কেন ইউজ করা হয়ে থাকে, খুব সহজভাবেই আজকে আমরা এই লাইটনিং অ্যারেস্টারের সম্পর্কে জানব। তো প্রথমে জেনে নেই লাইটনিং অ্যারেস্টার কি। লাইটনিং অ্যারেস্টার হলো বজ্ররোধক। বৃষ্টির দিনে আকাশে যে বজ্রপাত হয় তাতে লক্ষ লক্ষ ভোল্টেজ থাকে। এই বজ্রপাত পরিবাহী লাইনে পতিত হলে লাইনের ভোল্টেজ বহুগুণ বেড়ে যায়, একেই সার্জ ভোল্টেজ বলে হয় থাকে। ইহা ক্ষণস্থায়ী হলেও লাইন এবং লাইনের সাথে সংযুক্ত যন্ত্রপাতির জন্য ক্ষতিকর হয়ে থাকে। লাইন ও বৈদ্যুতিক যন্ত্রপাতিকে রক্ষা করার জন্য বৈদ্যুতিক লাইনের সাথে যে যন্ত্র বা ডিভাইস ব্যবহার করা হয়ে থাকে তাকেই মূলত লাইটনিং অ্যারেস্টার বলা হয়ে থাকে। এই লাইটনিং অ্যারেস্টারের দুটি শব্দ থেকে বোঝা যায় তাদের প্রধান কাজ কি। এদের প্রধান কাজ হচ্ছে লাইটিংকে অ্যারেস্ট করা অথবা আটকে দেওয়া। এটি যখন সার্জ বা অতিরিক্ত ভোল্টেজে তৈরি হয় তখন এটি অতিরিক্ত ভোল্টেজকে লাইনে প্রবাহিত হতে না দিয়ে সেটিকে খুব সহজেই নিরাপদে গ্রাউন্ড বা মাটিতে প্রেরণ করে দেয়। এই লাইটনিং অ্যারেস্টারের বৈশিষ্ট্য কি? অ্যারেস্টারের এক বা একাধিক ফাঁকা থাকবে যার মধ্যে একটি আর্ক সৃষ্টি হবে, আর আর্ক নির্বাচন ব্যবস্থা থাকবে। স্বাভাবিক অবস্থায় অ্যারেস্টারের কোনো কারেন্ট প্রবাহিত হবে না। এই জন্য ট্রান্সফর্মার বা বড় বড় হাই ভোল্টেজ লাইনের ট্রান্সমিশন পোলের ক্ষেত্রে দেখা যায় সেখানে এই লাইটনিং অ্যারেস্টার ইউজ করা হয়ে আছে, বা স্বাভাবিক অবস্থায় সেখানে কোনো লাইটনিং অ্যারেস্টারের কারেন্ট গ্রাউন্ডের মধ্যে প্রবাহিত হয় না যতক্ষণ পর্যন্ত তার উপরে লাইটনিং না এসে পড়ে। লাইটনিং অ্যারেস্টারের ব্যবহারের প্রয়োজনীয়তা কী কী রয়েছে? লাইটনিং প্রতিক্রিয়া, সার্কিট ব্রেকার ওপেন হওয়া, লোড বিচ্ছিন্ন করা ইত্যাদি কারণে ওভারহেড লাইনে হঠাৎ খুব কম সময়ের জন্য ভোল্টেজ অস্বাভাবিক বেড়ে যায়। এইরূপ বেড়ে যাওয়ায় ভোল্টেজ হলো সার্জ ভোল্টেজ। আর আকাশে মেঘের ঘর্ষণে অতি উচ্চ চার্জের সৃষ্টি হয় এবং এটির ডিসচার্জ হওয়াকে লাইটিং বলে। লাইনের উপর বজ্রপাতে সার্জ ভোল্টেজের সবচেয়ে বেশি হয়। লাইটনিংয়ের ফলে খুব বেশি কারেন্ট প্রবাহিত হয়, যা ঘটলে বা নিরাপত্তার ব্যবস্থা না থাকলে সিস্টেম অকেজো হয়ে যাবে। এইরূপ ঘটনা থেকে বৈদ্যুতিক লাইন, ট্রান্সফরমার, সুইচ গিয়ার যন্ত্রপাতি রক্ষা করতে লাইটনিং অ্যারেস্টারের প্রয়োজনীয়তা অপরিসীম। লাইটনিং অ্যারেস্টারের প্রকারভেদ কত প্রকারের হয়ে থাকে? নাম্বার 1 রড গ্যাপ অ্যারেস্টার, নাম্বার 2 স্ফেয়ার গ্যাপ অ্যারেস্টার, নাম্বার 3 হর্ন গ্যাপ অ্যারেস্টার, নাম্বার 4 মাল্টিপল গ্যাপ অ্যারেস্টার, নাম্বার 5 ইম্পালস প্রোটেক্টিভ গ্যাপ অ্যারেস্টার, নাম্বার 6 ইলেকট্রোলাইটিক অ্যারেস্টার, নাম্বার 7 এক্সপালশন টাইপ অ্যারেস্টার, নাম্বার 8 ভাল্ভ টাইপ লাইটনিং অ্যারেস্টার, নাম্বার 9 থাইরাইট লাইটিং অ্যারেস্টার, নাম্বার 10 অটো ভাল্ভ অ্যারেস্টার, নাম্বার 11 অক্সাইড ফিল্ম অ্যারেস্টার, নাম্বার 12 মেটাল অক্সাইড লাইটিং অ্যারেস্টার। এই লাইটিং অ্যারেস্টার এবং R3-এর মধ্যে কি পার্থক্য রয়েছে এবার আমরা জেনে নিই। R3 আর লাইটনিং অ্যারেস্টারের মধ্যে কোনো পার্থক্য নেই বললেই চলে। এটা এক ধরনের গ্রাউন্ড লাইটনিং অ্যারেস্টার। আবার কিছু টাইপের লাইটনিং অ্যারেস্টার থাকে যাদের ভূমিতে কানেকশন থাকে না, যেমন উদাহরণস্বরূপ ট্রান্সফর্মার। তাই সকল R3 লাইটিং অ্যারেস্টার কিন্তু সকল লাইটনিং অ্যারেস্টার আর্থিং নয়। কথাটা আমি আরও একবার বলছি, সকল আর্থিং লাইটিং অ্যারেস্টার কিন্তু সকল লাইটনিং অ্যারেস্টার আর্থিং নয়। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন লাইটনিং অ্যারেস্টার কি, লাইটনিং অ্যারেস্টার কেন ব্যবহার করা হয়ে থাকে বা লাইটনিং অ্যারেস্টারের প্রকারভেদ কত প্রকারের হয়ে থাকে, আর লাইটনিং অ্যারেস্টার এবং গ্রাউন্ডের মধ্যে কোনো পার্থক্য আছে কি না খুব সহজেই ভিডিওতে ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে বা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক করতে বা কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি।